হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো আমাকে কমেন্ট করে বলো। আমিও ভালো আছি। চলো আমি রান্না করব, এখান থেকে ব্লগটা স্টার্ট করলাম। তো কী করি চলো তোমাদেরকে দেখাচ্ছি। তো আমার বর বাজারে গেছিল বা সকালে, বাজার থেকে তেলাপিয়া মাছ নিয়ে এসেছে। তো দেখো এই যে মাছ, তো মাছগুলোকে আমি প্রথমে ধুয়ে নেবো ভালো করে। তো ধোয়ার পর চলো তারপরে সবজিগুলো কেটে নিচ্ছি। এখানে উস্ত, তারপরে আর কি করলা যেটা বলে, আলু পটল কেটে নিয়েছি, আর পেঁয়াজ কাঁচা লঙ্কা কেটে নিয়েছি। এখানে মাছটা ধুয়ে নিয়েছি, আর মাছের ঝোলের জন্য আর কি আমি সবজি কেটে নিয়েছি, আলু পটল করলা লঙ্কা। আর তো এদিকে আমি প্রথমে ভেজে নেবো, তো আলুটা আলু এগুলো তো একটু ভেজে নেবো। তো ভাজার পর দেখো অর্ধেক হয়ে গেছে ভাজা, তো আমরা দুজন দুজনে খাই আর কি, সকালে আর দুপুরে দুবেলা দুজন জন্য। তো ভাজা আমার হয়ে গেলো, দেখো ভেজে নিয়েছি করলা আলু পটল দিয়ে। এখন মাছটাকে ভেজে নেবো। চলো তো মাছটা ভেজে নিচ্ছি, তো দুজন খাবো ওই জন্য কম নিয়েছি, বাদবাকিগুলো সব ফ্রিজে রেখে দিয়েছি। তো মাছগুলো ভেজে নিই। তো মাছ আমার দেখো ভাজা হয়ে গেছে, একটা মাছ একটু ভেঙে গেছে, একটু ভেঙে গেছে মাছটা। তো সবজিগুলো দিয়ে দিলাম, তো সবজিটা করে নেবো আলু পটলের মাছের ঝোল। তো প্লিজ তোমরা আমার ভিডিওগুলো দেখবে। তো জল দিয়ে দিলাম, প্রচণ্ড গরম বন্ধুরা, ওই জন্য একটু তাড়াতাড়ি করে দিয়ে রান্নাটা করবো। খুব গরম পড়েছে, প্রচণ্ড গরম, একটু জল খেয়ে নিই। বাবা এত গরম, কি বলবো আর বন্ধুরা, প্রচুর গরম। একটু দেখি রান্না কতদূর কী হলো। তো দেখো তরকারিতে পুরো ফুটছে, একটু ফোটা হলেই মাছ দিয়ে দেবো, মাছ দিয়ে নামিয়ে নেবো। তো আমার হয়ে গেছে রেডি, সব ভাত খাবো, স্নান টান করে নিয়েছি। তো পরে অন্য একটা ভিডিওতে আবার দেখা হবে।